বলিউডের একের পর এক ফ্লপ সিনেমা, তার ওপর বয়কটের ট্রেন্ডের মাঝে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সিনেমা ব্রহ্মাস্ত্র রেকর্ড ব্যবসা করে নিয়েছে বলিউডে। যে রেকর্ড ভাঙা খুব একটা সহজ কাজ নয়। এই সাফল্যের সঙ্গে নিয়েই ব্রহ্মাস্ত্র সিনেমার দ্বিতীয় ভাগ নিয়ে একেবারেই তৈরি পরিচালক অয়ন মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে প্রথম ভাগে থেকে নাকি আরও বেশি টুইস্ট থাকবে ব্রহ্মাস্ত্র দ্বিতীয় ভাগে। প্রথমে শোনা গিয়েছিল রণবীর সিং ও ঋত্বিক রোশনকে নাকি দেবের চরিত্রে দেখা যেতে পারে, তবে এবার খবর এসেছে দেবের চরিত্রে দেখা যেতে পারে KGF সিনেমাখ্যাত দক্ষিণ তারকা ইয়াশকে। চরিত্রটি নিয়ে নাকি অয়নের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছেন ইয়াশ, তবে এই ব্যাপারে অয়নের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত 9 সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছিল ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা। সিনেমার শিবার ভূমিকা অভিনয় করেছেন রণবীর কাপুর এবং ঈশার চরিত্রে আলিয়া ভাট। সিনেমার মুক্তির 10 দিনেই 360 কোটি রুপি ব্যবসা করেছে সিনেমাটি। আর সিনেমার পার্ট 1-এ দেখা গেছে দেব ও অমৃতা নামের চরিত্রের সামান্য ঝলক। ব্রহ্মাস্ত্র পরবর্তী ছবিতে এই দুই চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা সেই ঝলকেই বোঝা গিয়েছে।